ছোটবেলায় নিজের বানানো বিয়ার ইংরেজসাকার গাড়িতে অনেক সরছি, খুব মজা লাগতো। বড় হইয়া বন্ধুর বিয়াতে ভাড়া করা গাড়িতে সরছি, গাড়িতে সরতে অন্যরকম ভাল লাগে, মজাই লাগে। আমি একজন কাঠ মিস্ত্রি, এই কাজ করেই মোটামুটি সংসারের খরচ চালাই। নিজের গাড়ি হবে এটা আমার চিন্তার বাইরে। কিন্তু সেদিন ওয়ালটনের ফ্রিজ কেনার একটু পরেই আলাদিনের চারাগের সেই দৈত্যের মতো আমার কাছে মেসেজ আইলো, আমি নাকি গাড়ি পাইছি। আমি এটা দীক্ষা বিশ্বাসই করতে পারতেছিলাম না, আমার কাছে মনে হয়েছিল এটা একটা স্বপ্ন। যাচাই করার জন্য ছুটে গেলাম ওয়ালটনের শোরুমে, তারাও বললো আমি নাকি সত্যিই গাড়ি পাইছি। গাড়ি পাওয়ার মেসেজ যখন আমি পাই, তখন থেকে রাস্তা দিয়ে গাড়ি চলতে দেখলেই মনে হয় এই বুঝি আমার গাড়ি। কিন্তু নিজের চোখে না দেখলে কি বিশ্বাস করুন যায়। কি এখন বিশ্বাস হচ্ছে তো যে তুমি সত্যি গাড়ি পেয়েছ? আমার তো কিছুই বিশ্বাস হচ্ছে না, আমি তো দিন দুপুরে স্বপ্ন দেখতেছি, হরটা ফার ফর হই, আমার আর ঘুম হইতেছে না, ছটফট ছটফট কত কিছু ভাবতেছি, গাড়িটা কোন সময় আইব, আইব নি না আয়া লয়ে যাবো গা। চলো আজ তোমার গাড়িতে করে তোমাকে আমি ঘুরাবো। ওয়ালটনের ফ্রিজটা কেন কিনলে? ওয়ালটনের ফ্রিজ কিনছি আমি যখন শহরে কাজে যাই, তখন ওয়ালটন শোরুমের সামনে দিয়ে যাইতাম, মনে মনে ভাবতাম আমি আমার মায়ের জন্য কবে ফ্রিজ কিনতে পারবো। আচ্ছা এই গাড়িটা বাড়িতে নিয়ে যাওয়া কি আমি আমার মা বাবাকে উঠাতে পারবো? আরে গাড়ির মালিক এখন তুমি, তুমি যাকে খুশি তাকেই উঠাতে পারবে। চলো তোমাদের বাসায় গিয়ে তোমার বাবা মাকে একটা সারপ্রাইজ দেই। হ্যাঁ চলেন। বাংলাদেশের সাধারণ মানুষের মুখের এমন হাসি যেটা কোনো দিন কোনো মূল্য দিয়ে কেনা যাবে না। ওয়ালটনকে অসংখ্য ধন্যবাদ একদম সাধারণ মানুষের মুখে এমন হাসি ফোটানোর জন্য। কেমন লাগছে আপনাদের সবার?